আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারত 3 বছর উপলক্ষে মানে দুটামান কথা সরকারখনের সম্মুখত কব বিচাৰিছো। প্রথম কথা হৈছে এগৰাকীয়ে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যিজন ব্যক্তিয়ে 10,000 কোটি টাকা লোন লওয়ার কারণে সেই সময়ের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়াক কঠোর শব্দরে সমালোচনা করেছিল, আর আজি 3 বছৰত 1,50,000 কোটি টাকা ধরা হয়েছে, আর ধার লওয়া পয়সা কেবল দরমহা দিবর কারণে, IBS দিবর কারণে আর ফ্লাইওভার সাজিবর কারণে ব্যবহার করা হয়েছে। ফ্লাইওভার সজা কথা আমি বিরোধিতা নকলোহেতেন, কিন্তু অদরকারী অলাগতিয়াল জায়গাত ফ্লাইওভার সাজি রাস্তার দুই কাষে থাকা ব্যবসায়ী সকলের অর্থনৈতিক সংগ্রামখনত যেধরনের মাধমার খুদাইছে সেই কথাটো কিন্তু কেতিয়াও মুখ্যমন্ত্রীগুলাকে ভাবি চাবলে সক্ষম হওয়া নাই। দ্বিতীয়তে তেখেতর যে প্রশাসনিক ব্যর্থতা সেটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে, যে বহু জ্যেষ্ঠ IAS IPS বিষয়ায় তেখেতর আচরণত ক্ষুব্ধ হয়ে কাক কত কেনেকে ব্যবহার করবেন সেই অভিজ্ঞতাহীনতার কারণে বহু জ্যেষ্ঠ IAS IPS বিষয়ায় ইতিমধ্যে এড়ি পেলায় যাবলে বাধ্য হয়েছে, আর বহুতে যাবর কারণে ইতিমধ্যে সাজু হয়েছে। তৃতীয়তে আজি সরকারখনের উপার্জনের একটা রাস্তা নির্মাণ করেছে মুখ্যমন্ত্রী, সেইটো হৈছে যিমান পাৰে যধে মধে ওয়াইন শপ খুলি মদ বিক্রির জড়িয়ে সরকারে উপার্জন বৃদ্ধি করব বিচারিছে, আর অন্য হাতে বহু হাজার শিক্ষানুষ্ঠান এই সরকারখনে এমালগমেশনের নামত বিভিন্ন আজুহাত দেখাই পেলায় শিক্ষানুষ্ঠান বন্ধ করেছে, আর ওয়াইন শপ খুলি ওয়াইন বেছি সরকারে উপার্জন বৃদ্ধি করব বিচারিছে। গোটেই রাজনৈতিক ইতিহাসত ইমান নিম্ন ঋষিবোধ সম্পন্ন রাজনীতি, ইমান সস্তিয়া সামাজিক মূল্যবোধ বিহীন যে রাজনৈতিক পরিবেশ, এইটো অসমৰ কাৰণে অত্যন্ত দুর্ভাগ্য। অসমৰ নতুন প্রজন্মক আমি রাজনৈতিক ক্ষেত্রখনের পৰা একো শুভবার্তা আজি সরকারখনে দিব পৰা নাই, খালি কিনা বেচা রাজনীতি, দল বাগৰা, মূল্যবোধবিহীন, নীতিবিহীন, শিষ্টাচারবিহীন, ৰুচিবিহীন যে রাজনীতি, সেই রাজনীতিতে গোটে অসমীয়া সমাজ জীবনত রাজনীতিকর প্রতি মানুষের ধ্যান ধারণাটো পরিবর্তন হয়েছে, আর রাজনীতিকর প্রতি সন্মান কমিছে এই 3 বছর কার্যকালত। লগতে মই এই কথাটো কম যে আজি এজন মুখ্যমন্ত্রীর জীবনে একটা ভিজন থাকিব লাগে, বিশেষকে কৃষি খণ্ডক লৈ, কারণ সংস্থাপন আজি অসমত আপনি যদি দিবলে হয় কেবল সরকারি চাকরি নয়, উদ্যোগীকরণ আর কৃষি খণ্ডত ইয়ার প্রচুর সম্ভাবনা আছে। আজিলেকে 3 বছৰত উদ্যোগীকরণের ক্ষেত্রখনত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কোনো ভিজন নাই। কৃষি খণ্ডত আজি গাখীর বাহিরের পৰা আহে, কণী বাহিরের পৰা আহে, মাছ বাহিরের পৰা আহে, কুকুরা বাহিরের পৰা আহে, গামোচা বাহিরের পৰা আহে, এই কথাখিনিত মুখ্যমন্ত্রীগুলির কোনো কৃষি খণ্ডটুক আগুয়াই নি। এটা বৈজ্ঞানসম্মত কৃষি পদ্ধতিরে পাঞ্জাব হারিয়ানার সতি কৃষি পদ্ধতিটোৱে কেনেকে ফেৰ মারিব পাৰে সেইলৈ কোনো পরিকল্পনা আমার চকুত পৰা নাই। গতি মই সরকারখনের 3 বছর কার্যকালত মই আশা করিম যে জনসাধারণে যাক বিশ্বাস আর আশা আর নিষ্ঠারে বিজেপিক ক্ষমতালে আনিছিল আজি হতাশ হয়েছে। আজি লাইফ ইন্স্যুরেন্স মানুষের জীবন ধারণের প্রতি অনিয়া আহি গৈছে। আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করে 18% GST দিব লাগে, আর আপনি যদি ডায়মন্ড কিনবলে যায় আপনি 5% GST দিব লাগে, মানে আপনার জীবন ধারণের আপনি নিজের পরিয়ালের ভবিষ্যতক লৈ অতি সন্ততির ভবিষ্যতক লৈ যদি লাইফ ইন্স্যুরেন্সের মানুষের প্রবণতা সেইটার প্রতি মানুষের ইচ্ছা কমি গৈছে।